নতুন করে মহাসড়ক নির্মাণ না করে রেলওয়ের দিকে নজর বাড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় নির্দেশনা দেন তিনি। আজকের সভায় নতুন আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৬,২৭৬ কোটি ২৪ লাখ টাকা, যার মধ্যে নিজস্ব অর্থায়নে থাকছে ৩,৩১৩ কোটি ৯২ লাখ টাকা ও বিদেশি ঋণ ২,৯৬২ কোটি ৩২ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নারায়ণগঞ্জের ২৫০০ জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের জন্য অবকাঠামো উন্নয়নের পাশাপাশি রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন ও সংস্কার প্রকল্প। এছাড়া জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মূল্যস্ফীতি ০.০৫% বেড়েছে বলেও বৈঠক পরবর্তী ব্রিফিং এ জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন বেশ সড়ক আমরা করেছি, বাদ দিচ্ছি না, তবে একটু নজরটা পানি এবং রেলের দিকে দেন, রেলটাকে আরো জোর দেন, পানির দিকে জোর দেন,